হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুনি কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহন আল্লাহ পাকের রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বাইরের ছোলাবাজি রেসিপি। তো কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এই গরমে আপনারা বেশি তেল খেতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা হবে। তো সেক্ষেত্রে তেলটার পরিমাণটা কম দেওয়ারই চেষ্টা করবেন। তো আমি সম্পূর্ণভাবে একেবারে পারফেক্টভাবে আপনাদেরকে হোটেলের মতো করে ছোলাবাজিটা করে দেখাবো অল্প সময়ের ভিতরে। তো আমার ছোলাগুলো আগে সিদ্ধ করা ছিল, এখানে আমি যা যা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দেব কাঁচা জাল কুচি, অবশ্যই কাঁচা জাল কুচি দিতে হবে, এতে করে ফ্লেভারটা অনেক ভালো হয়। আমি পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, জিরার পেস্ট এখানে দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে টমেটো দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আমি ভালো করে কিছুটা সময় ভেজে নেব। ভেজে নিলে যে এই যে কাঁচা মশলার যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তো একেবারে ব্রাউন কালার করে না ভাজলেও চলবে, তবে কিছুটা সময় ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি, টমেটোগুলো থেকে একটা মানে টকটক ফ্লেভার আসবে আর সেটা খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই এখন টমেটো সিজন, টমেটো পাওয়া যায়। তো এটা ভাজা হয়ে গেছে এবং ব্রাউন কালার হয়ে গিয়েছে। টমেটোটা আগে দেওয়ার কারণ টমেটোটা এর সাথে গলে যাবে আর তখন এটা খেতে আরও বেশি মজাদার হবে। তো এর সাথে আমি মানে ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আর হলুদের গুঁড়া দিয়ে দেবো 1/2 চামচের মতো। এরপর এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, মানে মশলাটাও সিদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে আর এটা থেকে খুব সুন্দর একটা মানে সুগন্ধ বের হবে আর খেতেও একদম মনে হবে যেন কোনো মাংস ভুনা খাচ্ছি, এরকমটাই কিন্তু লাগবে। তো আমি এটাকে প্রথমে একটু পানি দিয়ে কষিয়ে তারপর হচ্ছে আরেকটু পানি দিয়ে 2-3 বারের মতো কষাবো। কষানো যতটা ভালো হবে মশলার গন্ধটাও চলে যাবে আর এটা খেতেও ততটা মজাদার হবে, দেখতেও অনেক সুন্দর হবে। এরপরে যে বাদবাকি টমেটোগুলো ছিল সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। আসলে আগে প্রথমবারে যে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু গলে গিয়েছে, এরপরে বাকি টমেটোগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। এরপরে কিছুটা পানি দিয়ে, একটু পরিমাণে বেশি পানি দিয়েছি, এরপরে পুরোটা সিদ্ধ হওয়ার জন্য আমি বেশ কিছুটা সময় রেখে দিব। আর লবণ দিয়ে দেব পরিমাণ মতো, লবণটা অবশ্যই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, প্রথমেই বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, লবণে বেশি হলে কিন্তু খেতে পারবেন না। তো আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন, প্রথমে একটু কমিয়ে দিবেন, তারপরে যখন দেখবেন যে পরিমাণটা কম বা বেশি হয়েছে সেই অনুপাতেই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি ছোলাগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। ছোলাগুলো আমি প্রায় 90% সিদ্ধ করে নিয়েছি, বাকিটা আমি এটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। এরপরে ভালো করে আমি কিন্তু কষানো শেষ করিনি, এরপরে কষাবার পরে আরও একবার পানি দিব, তারপর হচ্ছে এটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো ফিরে আসছি এটা রান্নার পরে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোলাবাজিটা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, এটা দেখতে তো যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছে। অনেক মজা করে বাসার সবাই মিলে খেয়েছি। আশা করি আজকের ছোট্ট রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।